আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সকল পুরুষকে লানত করেছেন যারা নারীর সাদৃশ্য গ্রহণ করে, এবং ও সকল নারীকে লানত করেছেন যারা পুরুষের সাদৃশ্য গ্রহণ করে। নাউজুবিল্লাহ। শুধু এটা হাদিসে নয়, বরং আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে বলছেন, যেটা শয়তানে নিজের মুখে বলছে, আমি অবশ্যই মানুষকে পথভ্রষ্ট করব, তাদেরকে মিথ্যা আশ্বাস দেব, তাদেরকে আদেশ দেব যেন তারা পশুর কর্ণ ছেদন করে, এবং তাদেরকে আদেশ করব যেন তারা আল্লাহর সৃষ্টি পরিবর্তন করে। বস্তুত যে ব্যক্তি আল্লাহকে ছেড়ে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে, সে প্রকাশ্য ক্ষতিতে পতিত হবে। নাউজুবিল্লাহ। এই দুটো আয়াত এবং হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায়, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যারা সমকামিতাকে মুসলিম হয়ে যারা এটাকে প্রচার প্রসার করছে বা গ্রহণ করছে, তারা হয়তোবা এখন থেকে জেনে গিয়েছে অথবা পূর্বেও তারা জেনে আসছে। যেহেতু আপনারা জেনে গিয়েছেন, তো আপনারা গবেষণা করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে বাণীগুলো রয়েছে, হাদিসগুলো রয়েছে, সেগুলো আপনারা গবেষণা করুন। ইনশাল্লাহ আপনাদের চোখ কান সব কিছু খুলে যাবে, এবং দোয়া করি আপনারা যাতে হেদায়েতের পথে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝাও মানার তাওফিক দান করুক। আমিন।